গিন্নি, কিচ্ছু বুঝতে পারছি না যে বাড়িতে এমন চুরি হচ্ছে কি করে। মা, তুমি তোমার ম্যাজিক করে দেখে নাও যে কে চোর আর সে কোথায় বসে আছে। আমি অনেকবার দেখেছি গিন্নি, একটা গুহা আছে যেখানে চোর লুকিয়ে বসে আছে। কিন্তু সে কে? গুহাটা এতই অন্ধকার যে কাউকে ওখানে দেখাই যায় না। ও, তাহলে তো কিছুই করা যাবে না। কিন্তু গিন্নি, এটা কতদিন চলবে? আচ্ছা, এবার তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আমি কিছু ব্যবস্থা করছি। মা খুব চিন্তা করছে, এই চোর কে হতে পারে? মনে হয় চোরের কাছেও কোনো লাইট নেই, সেই কারণে ও অন্ধকারেই থাকে। হ্যাঁ, এখন লাইট নিভে গেছে তো, এবার চোর এসেছে। কে ওখানে? কে আছো? মনে হচ্ছে পালিয়ে গেছে। তুমি আমার মা হও না যে তোমার আমি কথা শুনব। বেরিয়ে এসো, আমি তোমায় কিচ্ছু করব না। ওয়াও, তুমি তো দেখছি ম্যাজিকও জানো। তাই তো তোমায় বলছি যে আমার সঙ্গে চালাকি করো না। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার মা তোমাকে বলেছিলেন তুমি তোমার ম্যাজিকের দ্বারা কারুর কোনো ক্ষতি করবে না। যদি তুমি এরকম করো তাহলে তোমার ম্যাজিক পাওয়ার চলে যাবে। তোমার উপর আমি ম্যাজিক করতে না পারলেও আমার হাতটা তো তোমার উপর ব্যবহার করতেই পারি। দেখা যাক কতক্ষণ তুমি আমার পিছনে আসতে পারো। ও, তার মানে এটাই সেই গুহার রাস্তা যার মধ্যে চোরটা থাকে। ওর কি মনে হয়, আমি ওর থেকে বড় বলে ভিতরে যেতে পারবো না? এই চোরটাকে তো আমি মজা দেখাবই। আমাদের ঘরের জিনিসপত্রগুলোকে ও এখানে জড়ো করেছে। কিন্তু তুমি আমার ঘরে কি করে ঢুকলে? যেভাবে তুমি আমার ঘরে গেছিলে চুরি করতে। চুপচাপ এই বক্সে বসো আর আমার সঙ্গে আমাদের বাড়ি থেকে অনেক দূরে জঙ্গলে চলো। এরকমটা কখনো হবে। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এবার কিছুক্ষণ দৌড় ঝাঁপ তোমার ঘরেও হয়ে যাক। এটা তো চিটিং করা হলো। তুমি যেটা করছিলে তার শাস্তি এটাই। তুমি একদম ঠিক কথা বলেছো মা। আমাকে আমাকে ক্ষমা করে দাও, এরপর থেকে আমি কাউকে কোনো রকম বিরক্ত করব না। আমাকে ছেড়ে দাও। না, একদম না। তুমি আমাদের না হোক, অন্য কাউকে তো বিরক্ত করতে পারো। তোমার থাকবার জায়গা এটা একেবারেই নয়, জঙ্গলে থাকবে, তোমাকে ওখানেই যেতে হবে।
মনে হচ্ছে কোনো গেস্ট এসেছে। এসো বসো গিন্নি, তোমারে অপেক্ষা করছিলাম। এসো ববি, তুমিও এসো। হ্যালো আঙ্কল। হ্যালো বাচ্চারা। ভয় পেও না, এই জল দিয়ে তৈরি, তাই তোমার হাতটা এমন ভাবে ভিজে গেল। জল দিয়ে? হ্যাঁ। আপনার ফ্যামিলিও আছে? না, আমাদের কোনো ফ্যামিলি হয় না। আপনি কি তাহলে একাই থাকেন? না, আমার মতো আমার অন্যান্য বন্ধুরা আছে, আমরা একসঙ্গেই থাকি। ওরাও কি আপনারই মতন? আরে আরে, তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে তো সন্ধে হয়ে যাবে, এবার থামো তোমরা। কোনো ব্যাপার না, আমি ওদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি, তাও ওরা প্রশ্ন করার আগেই। কিভাবে? আমি তোমাদের সেই ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি যেখানে ক্লাউড তৈরি হয়। ওয়াও, ফ্যাক্টরি! ইয়ে! তোমরা সবাই এদিকে এসো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে ক্লাউড তৈরি হয়। এটা কি? এটাকে বাষ্প বলে। এটা জল থেকেই তৈরি হয়। পৃথিবীর জল যখন সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে আসে, তখন তারা একত্রিত হয়ে ক্লাউড তৈরি হয়। আচ্ছা, ক্লাউড তার মানে জল থেকে হয়। সেই জন্য গিন্নি যখন আপনার সাথে হাত মিলিয়েছিল, তখন ওর হাত ভিজে গেছিল। হ্যাঁ, একদম ঠিক। ক্লাউড তৈরি হওয়ার পর সব ক্লাউডেরা আকাশে চলে যায়, আর সবাই মিলে বৃষ্টির জল হয়ে আবার সেই পৃথিবীতেই ফিরে আসে, যার জন্য পৃথিবীতে চাষ করা সম্ভব হয় আর পানীয় জলের সমস্যাও দূর হয়। মনে হচ্ছে পলিউশন আবার এসে গেছে। ওটা আবার কি? পলিউশনই তো বৃষ্টির সময় বৃষ্টির জলকে দূষিত করে দেয়, তার জন্যই বৃষ্টির জল নষ্ট হয়ে যায়। আপনি এবার এই বাচ্চাদেরকে ওই ক্লাসরুমে নিয়ে যান। তোকে আমি কতবার বলেছি যে তুই এখানে আসবি না, চলে যা এখান থেকে, নইলে। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি এখনই তোর ফ্যাক্টরিটাকে শেষ করে দেব। মনে হচ্ছে ভালো কথায় কাজ হবে না। খুব তাড়াতাড়ি এক হয়ে যাও, আর আমি এক দুই তিন বলা মাত্রই নিজেদের মধ্যে ধাক্কা মারো। এক দুই তিন! এখন থেকে আমি নিজের ঘর পরিষ্কার নিজেই করব, তাহলে মাকেও হেল্প করা হবে আর মা খুব খুশিও হবে। এটা আবার কি হচ্ছে? এক্ষুনি গিয়ে দেখছি। ও, মনে হচ্ছে ও পায়ে চোট পেয়েছে। আচ্ছা, তো ও এই কারণে কাঁদছিল যে বাবলু ওকে পাথর মেরেছে, বেচারা ওই কারণে ভালোভাবে হাঁটতেও পারছিল না। যেভাবেই হোক বাবলুকে আটকাতেই হবে।
বাবলু, তুমি ওই কুকুরটাকে কেন মারছো? এমনি এই গরমে কেউ আমার সাথে খেলতেই চাইছে না, তাই আমি ওর সাথেই খেলছিলাম। তোমার কি এটা খেলা মনে হচ্ছে? হ্যাঁ, তোমার এই খেলার জন্য কুকুরটা চোট পেয়েছে। তুমি দেখছো না ও কিভাবে কাঁদছে? তোমায় এটা বুঝতে হবে যে তোমার খেলার জন্য কেউ যেন আঘাত না পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, তুমি এটা কি করছো? গিন্নি, এটা গ্রীষ্মকাল শোনা, তাই আমি পাখিদের জন্য জল আর কিছু খাবার রাখছি। শুধু গরমে কেন মা, শীতকালে কেন রাখবে না? কারণ গ্রীষ্মকালে পাখিদের বেশি জলের প্রয়োজন পড়ে। আচ্ছা, কারণ গ্রীষ্মকালে বেশিরভাগ জলাশয় শুকিয়ে যায়, যেখানকার জল পাখিরা পান করে। আচ্ছা, সেই কারণে আমরা এগুলো রাখি, যাতে পাখিদের জলের অভাব পূরণ হয়ে যায়। ঠিক বলেছো। এবার তাড়াতাড়ি গিয়ে এগুলোকে বাইরে রেখে দিই, আর এগুলো বাইরে রেখে দিলে ঠিক পাখিরা জানতে পারবে। মা, এখন থেকে এই বাটিতে জল আর খাবার আমি রাখবো। ঠিক আছে। মনে তো হচ্ছে কোনো পাখি আসেনি, কিন্তু এটা কি করে হতে পারে? আমাদের আশেপাশে তো অনেক পাখি আছে। ও, তাহলে বাবলুর জন্য এখানে কোনো পাখি আসছে না। বাবলু দাঁড়াও, দেখাচ্ছি মজা। এইবার খেলায় মজা হবে। খেলা তো এবার আমি তোমাকে দেখাবো বাবলু। শিকারি তার শিকার পেয়ে গেছে। প্রথমে তুমি আমাকে আঘাত করেছো, এবার আমি তোমাকে ছাড়বো না বাবলু। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম খেলা আর কখনো কারোর সাথে খেলবো না। না না বাবলু, এই খেলাটা খুব ভালো, চলো না আমরা দুজন মিলে এই খেলাটা খেলি। আর কত শান্তি এখানে। আজ আমরা যাচ্ছি কোথায়? নিজেদের ঘরে, নিজেদের ঘরে। আজ আমরা শোবো কোথায়? নিজেদের ঘরে, নিজেদের ঘরে। আজ আমি তো জানতামই না যে পাখিরাও নিজেদের বাড়ি ফেরার সময় এত খুশি হয়। আমি বরং ওদের সাথে কথা বলি, আর ওদের বাড়িটাও একবার দেখে আসি। আরে, ওরা তো অনেকটা চলে গেছে, আমার তাড়াতাড়ি উঠতে হবে। দাঁড়াও, আমি তোমাদের সাথে কথা বলতে চাই, শোনো না পাখিরা, দাঁড়াও। আজ আমরা যাচ্ছি কোথায়? নিজেদের ঘরে, নিজেদের ঘরে। গানের জন্য ওরা তো আমার কথা শুনতে পাচ্ছে না। আজ আমরা যাচ্ছি কোথায়? নিজেদের ঘরে, নিজেদের ঘরে। দাঁড়াও, তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই। একটু আগেই সবার আওয়াজের সাথে যেটা হয়েছিল সেটা তুমি করেছিলে? আমায় ক্ষমা করে দাও, ওটা আমিই করেছিলাম।
কেন? আমি তোমাদের ডাকছিলাম, কিন্তু তোমাদের গানের জন্য আমার কথা তোমরা শুনতে পাচ্ছিলে না। কেন ডাকছিলে তুমি? আমি তোমাদের গান শুনলাম, তখন আমার ইচ্ছে হলো যে তোমরা যেটা নিয়ে কথা বলছো সেটাকে একবার দেখে আসা যাক। তুমি আবার আমাদের ঘরের কোনো ক্ষতি করতে চাইছো না তো? না না, আমি তো তোমাদের বন্ধু হতে চাই, কিন্তু তোমরা যদি মনে করো যে আমি তোমাদের ক্ষতি করব। না না, এরকমটা নয়, দেখে তো তোমায় খুব ভালোই মনে হচ্ছে। ব্যাস ওই আমাদের আওয়াজের সাথে যেটা হলো তার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। এবার দেখো তোমাদের সবার গলা ঠিক হয়ে গেছে। তুই বল, তুই বল। আরে হ্যাঁ, সত্যি আমার আওয়াজ ফিরে এসেছে আর আমি ঠিক হয়ে গেছি। আরে এ তো দারুণ হয়েছে, আমি আওয়াজ ফিরে পেয়েছি। ও, এটা তো আজব ব্যাপার, এমন তো কোনোদিনও দেখিনি। আরে হ্যাঁ, এ তো সত্যি জাদু জাদু। যাচ্ছি কোথায়? নিজেদের ঘরে, নিজেদের ঘরে। আজ আমরা শোবো কোথায়? নিজেদের ঘরে, নিজেদের ঘরে। কি কি হয়েছে? এই পোকাগুলো আমাদের ঘর নষ্ট করে দিয়েছে। এই পোকাগুলো কাঠকে খেয়ে সেগুলোকে পুরো মাটি করে দেয়। এবার সবাই অন্য গাছটাকে খাওয়া শুরু করো। শোনো, তোমরা এটা ভালো করছো না, তোমরা অন্যদের বাড়ি নষ্ট করে দিচ্ছো। তুমি ওদের সবাইকে বারণ করো, বলো যেন এরকম না করে। সেটা কখনোই হবে না খুকি, সবাই নিজেদের স্পিড বাড়িয়ে দাও, কিচ্ছু যেন অবশিষ্ট না থাকে। এটা তুমি কি করলে? এবার তোমাদের সবার একই অবস্থা হবে। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো এখানে আসব না। আরে বাহ, এটা দারুণ এসেছে। আমি তো কিছুই করিনি, তাহলে এই মুকুট আমার মাথায় কেন? আমাদের ঘরও তো নষ্ট হয়ে গেছে। যদি তুমি আমায় না বলতে যে পোকাগুলো শুধু কাঠ খায়, তাহলে তো আমি জানতেই পারতাম না। আর আমি এই গাছটাকে কি করে লোহার বানাতাম? আর ঘরের কথা যদি বলো, তাহলে এই দেখো। ধন্যবাদ, তুমি আমাদের জন্য এত কিছু করলে। আমরা সবাই বন্ধু, আর বন্ধুকে কখনো ধন্যবাদ জানাতে নেই। এবার তাড়াতাড়ি চলো আর নিজেদের ঘরটাও দেখে নাও। আমি তোকে ছাড়বো না। আর আমিও তোকে একেবারেই ভয় পাই না। দেখো, লড়াই করো না, লড়াই করলে তোমাদের দুজনেরই ক্ষতি হবে। তোমরা দুজন আমার কথা কেন শুনছো না? ওফো, আমায় গিয়েই ওদের আটকাতে হবে। কি হয়েছে গিনি, তুমি এরকম চিৎকার করলে কেন? মা, মা জল।
হলো, তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্ন দেখেছি, খুব ভয়ঙ্কর স্বপ্ন। কি দেখেছো স্বপ্নে গিন্নি? কি করে বলি, আমি তো নিজেই বুঝতে পারলাম না যে কি হলো। যদি তোমার মনে থাকে কি হয়েছে তাহলে বলে দাও, হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারি। এবার বুঝতে পেরেছি যে ওরা কারা ছিল। কে ছিল মা? ওরা হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি? হ্যাঁ, যে পাওয়ার দিয়ে পাখা, ফ্রিজ আর লাইট চলে সেটাকে বলা হয় ইলেকট্রিসিটি। কিন্তু মা, যখন আমি ওদের আটকানোর চেষ্টা করলাম তখন আমি ঝটকা কেন খেলাম? কেননা ওতে কারেন্ট ছিল, যেটাকে আমরা হাত দিয়ে ছুঁতেও পারি না। আচ্ছা, সেই কারণে তুমি আমাকে ইলেকট্রিসিটির তার ছুঁতে বারণ করো, সুইচ বোর্ডে প্লাগ লাগাতে আর খুলতে বারণ করো। হ্যাঁ সোনা, কারণ তুমি অনেক ছোট, তুমি যে কোনো সময় ভুল করতে পারো, সেই জন্য বাচ্চাদের এই সব কাজকর্ম একেবারেই করা উচিত না। ঠিক আছে মা, আমি তো কখনো ভাবিনি যে ইলেকট্রিসিটিকে ছুঁলে এত ক্ষতি হতে পারে। মা, আমার আরো একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। যদি আমি ইলেকট্রিসিটিকে ছুঁতে না পারি তাহলে ওদের ঝগড়া কি করে থামাবো? ম্যাজিক করে? এই কাজ ম্যাজিকের দ্বারাও সম্ভব নয়। ইলেকট্রিসিটিদের মধ্যে ঝগড়া থামাতে গেলে এটা বোঝা দরকার যে কোন কোন জিনিসে ইলেকট্রিসিটি ক্রস করে সেটা তোমার কোনো ক্ষতি করতে পারে আর কোন জিনিসে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছো। যেমন রাবারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ক্রস করতে পারে না, সেই জন্য আমরা রাবারের গ্লাভস পরতেই পারি, শুজও পরতে পারি। কাঠ দিয়ে ইলেকট্রিসিটি ক্রস করে না, সেই জন্য সব সময় কাঠের মই বা কাঠের স্টুল ব্যবহার করাই উচিত। প্লাস্টিকের মধ্যে দিয়েও ক্রস করে না, সেই জন্য সমস্ত সুইচ বোর্ড প্লাস্টিক দিয়ে তৈরি হয়। আর ইলেকট্রিসিটি কোন কোন জিনিসকে ক্রস করতে পারে? লোহা আর জল। জলের মধ্যে দিও? হ্যাঁ, জলের মধ্যে দিও। যদি আমরা ভেজা কাঠ ইলেকট্রিসিটির উপর ব্যবহার করি তার থেকেও কি আমরা কারেন্ট খেতে পারি মা? একদম ঠিক বলেছো, এবার তুমি সব কথা বুঝে গেছো। তাহলে এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, কারণ সকাল হতে এখনো অনেক দেরি আছে। ঠিক আছে মা, আমার আর ভয় করবে না, তুমি যাও। যদি এবার ইলেকট্রিসিটি আমার স্বপ্নে আসে তাহলে আমি রাবারের গ্লাভস আর জুতো পরে ওদের কাঠ দিয়ে মেরে দেব। আর ওই কাঠটা যেন ভিজে না থাকে। হ্যালো, আমি হলাম গিন্নি। আপনাদের যদি এই গল্পগুলো পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন। আর প্রতিদিন দেখুন এই রকম আরো ভালো ভালো কিছু গল্প।